জয় হিন্দ, ভারত মাতাকে জয়, হিন্দুস্তান জিন্দাবাদ। আপনারা দেখছেন অগ্নি রুরাল ওয়েলফেয়ার সোসাইটির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। দেশের সেনারা যেমন বর্ডারে লড়াই করছে চায়নার সাথে, পাকিস্তানের সাথে, নানা শত্রুদের সাথে, সেরকম করোনা ভাইরাসের সাথে লড়াই করছে আমাদের ডক্টর, নার্স, সাফাই কর্মী, পুলিশ, প্রশাসন, নানা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার। সেই সময় আমাদের দায়িত্ব নেওয়া উচিত। আমাদের মতন যারা সমাজসেবামূলক কাজ করে, যেসব মানুষ বাড়িতে বসে আছেন, সমাজসেবামূলক কাজ করতে চান, যেমন মহিলারা বাড়িতে বসে বিরক্ত হচ্ছেন এবং সমাজসেবামূলক কাজ করতে চান, আসুন আমাদের সাথে যোগদান করুন। আমরা আপনাকে অগ্নিসেনায় জয়েন করাবো, যারা হলো সমাজসেবামূলক কাজে লিপ্ত থাকবেন, সেনাদের মতন কাজ করবেন। বাড়িতে বসেই সবাই করোনা ভাইরাস নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করবে, যে সবাইকে ঘরে থাকুন, সুস্থ থাকুন, বাইরেও বেরালে মাস্ক ইউজ করুন, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করুন। কেন? কারণ কি, করোনা ভাইরাস যেদিন থেকে আমাদের ইন্ডিয়ায় এসছে, আস্তে আস্তে লাফিয়ে লাফিয়ে ভাইরাসের প্রকোপ বাড়ছে, অনেক মানুষ ইনফেক্টেড হচ্ছে। তো সেই জন্য সেইখান থেকে বাঁচার জন্য আমরা সেনা বানিয়েছি অগ্নিসেনা। যেসব মহিলারা বাড়িতে বসে আছেন, তারা আসুন বাড়িতে না বসে থেকে একটু বাড়িতেই বসে আপনারা নানা রকম সোশ্যাল অ্যাক্টিভিটির মধ্যে আসুন, নানা রকম সোশ্যাল অ্যাক্টিভিটি করুন, অগ্নিসেনার সাথে জয়েন হন। অগ্নিসেনাতে জয়েন করে সবাইকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করুন, সবাইকে অ্যাওয়ার করুন। আপনি সবাইকে কল করবেন, কল করে সবাইকে ঘরে থাকার রিকোয়েস্ট করুন। এই সময় যদি একজন বয়স্ক মানুষকে আপনি ফোন করেন, কোনো যে কোনো বয়স্ক মানুষকে যদি ফোন করেন যে করোনা ভাইরাসের থেকে মোকাবিলার জন্য আপনি বাড়িতে থাকুন, কেমন আছেন, ভালো আছেন, মাস্ক ইউজ করুন, বাইরে বেরোলে মাস্ক ইউজ করুন, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করুন, দেখবেন আপনাকে সে খুব খুশি হবে যে এবং আশীর্বাদ দেবে যে না, এই সময় আমাকে আমার খোঁজ নিয়েছে। সেই জন্য সবাইকে বলবো আসুন আমাদের সংগঠনে জয়েন করুন, আমাদের সাথে সোশ্যাল অ্যাক্টিভিটি করুন। আমরা নানা রকম অ্যাক্টিভিটি করছি, যেদিন থেকে লকডাউন শুরু হয়েছে সেদিন থেকে আমাদের অগ্নিসেনার টিম, দুখানা টিম আছে, আমরা অগ্নিসেনার টিম কাজ করছে এবং আমাদের এনসিসি ক্যাডেটদের টিম আছে, আমাদের নিজস্ব ক্যাডেট অগ্নি রুরাল ওয়েলফেয়ার সোসাইটির ক্যাডেটদের টিম আছে, এরকম অনেকগুলো টিম আমাদের কাজ করছে, এরকম অ্যাক্টিভিটি করছে। যারা এই অ্যাক্টিভিটিতে আসতে চান আসুন আমাদের সাথে যোগাযোগ করুন, নানা রকম সোশ্যাল অ্যাক্টিভিটিতে যোগদান করুন। এবং আমফান সাইক্লোন নিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াচ্ছি, যে আমফান সাইক্লোনের যে বিধ্বস্ত মানুষ আছেন, যেসব মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবনে, সেই সব মানুষের পাশে দাঁড়াচ্ছি। আসুন সবাই মিলে অগ্নিসেনায় জয়েন করি এবং সবাইকে সহযোগিতার হাত বাড়ি। থ্যাংক ইউ।